রাধে রাধে, নমস্কার সকলকে। আবারও তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সকলকে। আজ তোমাদের জন্মাষ্টমী স্পেশাল মটকা কেক মেকিং প্রসেসটা পুরো ভিডিওতে শেয়ার করব। তোমরাও যারা যারা কেক অর্ডার করো তোমাদের গোপুষণার জন্য, সেটি কিভাবে তৈরি হয় তা পুরো ভিডিওতে আজ দেখানো হবে। চলো ভিডিও দেখতে দেখতে আমরা শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান বাণী শুনে নিই। ভগবান শ্রীকৃষ্ণের মতে চিন্তাধারাই পারে মানুষকে বদলে দিতে। জীবনে আমরা কত মানুষকে চিনি, আপনারাও এরকম অনেক মানুষদের চেনেন যারা নিজেদেরকে অসফল মনে করে, সর্বদা নিরাশ হয়ে থাকে। তারা এটাই স্বীকার করে নিয়েছে, এ জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা। পৃথিবীতে নিরাশা, হতাশা, হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। সুতরাং যদি চিন্তাধারা ঠিক থাকে এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনিও একদিন সাফল্য লাভ করবেনই করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এখন আমি বাচ্চাদের কৌতূহল স্পেশাল একটা গল্প বলবো, যেটা বাচ্চাদের শুনতে খুবই ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাবা মায়ের গল্প। অনেক আগে উগ্রসেন নামে একজন রাজা ছিলেন, যার দুই সন্তান ছিল, কংস নামে একটি ছেলে এবং দেবকী নামে একটি মেয়ে। দেবকী একজন শিষ্ট মহিলা ছিলেন, কিন্তু কংস মন্দ ছিলেন। যখন তিনি বড় হয়ে উঠলেন, তখন তিনি তার বাবাকে কারাগারে বন্দী করে রাখলেন এবং সিংহাসন দখল করেন। যখন তার বোন বিয়ে করেন রাজা বাসুদেবকে, হঠাৎ এক আকাশবাণীর আবির্ভাব ঘটল। এক সুন্দর দিনে কংস আকাশ থেকে এক সতর্ক বার্তা শুনলেন। আকাশবাণীটি ছিল, তোমার বোনের অষ্টম ছেলে বড় হয়ে একদিন তোমাকে মেরে ফেলবে। এটি বদমাস কংসকে অন্তর থেকে কাঁপিয়ে দিল এবং সে তার বোনকে হত্যা করতে চাইল, কিন্তু বাসুদেব তার জীবনের জন্য ভিক্ষা চাইল। তোমাদের তো আগেই বলেছি দেবকী কে ছিলেন। দেবকী ছিলেন কংসের বোন এবং বাসুদেব ছিলেন দেবকীর স্বামী। বাসুদেব তার জীবনের জন্য, অর্থাৎ দেবকীর জীবনের জন্য ভিক্ষা চাইল এবং কংসকে তাদের অষ্টম সন্তানকে হত্যা করতে দিতে রাজি হলো। কংস তার নিজের বোন ও তার স্বামীকে কারাগারে বন্ধ করে রাখল। দম্পতির অষ্টম সন্তানের নাম ছিল প্রভু কৃষ্ণ। যিনি একমাত্র কংসের তাকে হত্যা করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বেঁচেছিলেন এবং অবশেষে তার বদমাশ মামাকে পরাজিত করেছিলেন। তাহলে নীতিকথা কি দাঁড়ায়? যদি আপনি খারাপ হন এবং আপনার খারাপ উদ্দেশ্য থাকে, তবে আপনি আপনার পাপের জন্য শাস্তি পাবেন। সবসময় ইতিবাচক হন এবং অন্যদের ভালো করার চেষ্টা করুন। কিভাবে বাসুদেব কৃষ্ণের জীবন রক্ষা করলেন? কৃষ্ণ বিষ্ণু রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবা মা প্রার্থনা করেছিলেন যে তিনি যেন একটি সাধারণ শিশুতে পরিণত হন, যাতে তারা তাকে কংসের থেকে লুকিয়ে রাখতে পারেন। প্রভু তার পিতাকে উপদেশ দেন তাকে বৃন্দাবনে নিয়ে যেতে এবং তাকে একটি নবজাতক শিশুকন্যার সাথে বদলে দিতে। তারপর জাদুর মতো কারাগারের রক্ষীরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং সকল তালা ও চেনগুলি নিজে নিজেই খুলে গিয়েছিল তাদের দেহ থেকে। বাসুদেব ছোট কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে চলে যান। যখন তিনি যমুনা নদীর কাছে আসেন, তখন এটিতে বন্যা হচ্ছিল। যেহেতু বাসুদেব তখনও নদী পেরোতে চেষ্টা করছিলেন, কৃষ্ণকে তার মাথার উপরে রাখেন। জল কৃষ্ণের পায়ের আঙুল স্পর্শ করার সঙ্গে সঙ্গেই রহস্যজনকভাবে হ্রাস পায়, যাতে তিনি তার যাত্রা চালু রাখতে পারে। তারপর তিনি যশোদার বাড়িতে পৌঁছলেন, বাচ্চাদের পরিবর্তন করলেন,
এবং বাচ্চা মেয়েটিকে কারাগারে ফিরিয়ে আনলেন। দেবকী ও বাসুদেব আশা করেছিলেন যে কংস মেয়েটিকে ছেড়ে দেবে, কারণ ভবিষ্যৎবাণী হয়েছিল যে একটি ছেলে কংসকে হত্যা করবে। কিন্তু সে কোনো কথাই শুনলেন না, সে বাচ্চাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার জন্য পাথরের ওপর ছুঁড়ে ফেলল। কিন্তু মেয়েটি দেবী দুর্গাতে রূপান্তরিত হয়ে কংসকে বলল যে কৃষ্ণ জীবিত আছেন এবং তার খারাপ কাজের জন্য তাকে শাস্তি দেবেন। তাহলে নীতিকথায় আসি। নীতিকথাটি হলো, কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরেও শক্তি থাকে। আপনার যদি শুধুমাত্র মন্দ উদ্দেশ্য থাকে, আপনি সফল হবেন না, কোনোভাবেই সেটিতে সফল হবেন না। শ্রীকৃষ্ণকে নিয়ে তো আমরা অনেক কথা শুনে নিলাম, এবার আমাদের যে থিম, আমাদের মটকা কেক, মানে হাড়ির মধ্যে ননী থাকে সেই থিম যে কেকটি হচ্ছে, সেটা নিয়ে কিছু কথা বলা যাক। প্রভু কৃষ্ণের সবথেকে প্রিয় জিনিস ছিল ননী এবং মাখন। ভগবান শ্রীকৃষ্ণ মাখন খেতে পছন্দ করতেন। বৃন্দাবন শহরে প্রত্যেকেই তার এই মাখন চুরি সম্পর্কে প্রচেষ্টার বিষয়ে সচেতন ছিল, তাই তাকে মাখন চোর বলা হতো। কৃষ্ণের মা যশোদা কৃষ্ণের থেকে লুকাতে মাটির অনেক উপরে মাখন রেখে দিতেন। একবার যখন যশোদা চারপাশে ছিলেন না, তখন কৃষ্ণ তার বন্ধুদের ডাকলো, তারা একে অপরের উপরে উঠল এবং মাখনের পাত্রে পৌঁছলো। তারা সকলে মিলে এটিকে নিচে নিয়ে এলো এবং উপভোগ করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বুঝতে পারেনি যে যশোদা ফিরে এসেছেন। তার সব বন্ধুরা দৌড়ে নিজেদের ঘরে ফিরে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ দুষ্টু হওয়ার জন্য বকুনি খেল। তো বন্ধুরা, অনেক তো গল্প হলো, পুরো কেকের বানানোর প্রসেসটাও তোমরা দেখলে। এটা পুরোটাই এগলেস, মানে এটা ডিম ছাড়া, এবং এটি কৃষ্ণকে ভোগ প্রদানের জন্য সেইভাবেই এটিকে বানানো হয়েছে। এরকম থিম বেসিক কেক কার না ভালো লাগে। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের গোপু শোনার জন্য এরকম স্পেশাল কেক তো আরও স্পেশাল করে তুলেছে এত সুন্দর একটা থিম। সবশেষে হাড়িটা তৈরি হয়ে গেছে, দেখো হাড়ির রঙটা কতটা সুন্দর হয়েছে, আমাদের কৃষ্ণের কালার খুব সুন্দর করে এটিকে সাজানো হয়েছে। চারিদিকে সুন্দর সাদা কালার দিয়ে একটা দড়ি টাইপের বানানো হয়েছে, মানে একটা হাড়ি ঠিক যেরকম দেখতে লাগে ননির হাড়ি, পুরো সেরকমভাবেই চেষ্টা করা হয়েছে এটাকে। আর তার উপরে দেখো ক্রিম দিয়ে সুন্দর করে ননি কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, মানে দেখে মনে হচ্ছে একদম রিয়েল ননি। কি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেকের সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আমি পরের ভিডিওতে বলবো, তোমাদের জন্য অনেক ধামাকাদার জিনিস ওয়েট করছে। আর দেখো লাস্ট ডেকোরেশনটা করা হলো একটা ময়ূরের পালক, মানে শ্রীকৃষ্ণের সবথেকে পছন্দের জিনিস, আর শ্রীকৃষ্ণের বাঁশি দিয়ে। আর আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ তো ননি পাশে নিয়ে আছেনই, সেই একটা ছবিও দিয়ে দেওয়া হয়েছে, একদম পারফেক্ট একটা ডেকোরেশন, আমার তো খুব পছন্দ হয়েছে। ও লাস্টে একটা জিনিস বানানো হয়েছে, যেটা সেটা হচ্ছে আমাদের হাড়ির চারি সাইডে একটা যে সুতো আমাদের থাকে না, যেটা আমাদের বিভিন্ন মিষ্টির হাড়িতে ওপর দিকে জেল জেল কাগজের থাকে, সুন্দর হাড়িটাকে যাতে দেখতে লাগে, সেটা আবার এখানে সুন্দর ডেকোরেশন করে দেওয়া হয়েছে দেখো। এরপরে কিছু ঘাস দেওয়া হচ্ছে, মানে এটা থিমটা অনেকটা বোঝানো হয়েছে যে ঘাসের ওপরে একটা হাড়িকে বসানো, সেই হাড়ির মধ্যে থেকে ননি পড়ছে কৃষ্ণের জন্য, এরকম একটা থিম নিয়ে তৈরি করা হয়েছে। পুরোটা দেখো, এই ঘাস পুরোটা দিয়ে দিলে তোমরা পুরো কেকটা দেখতে পারবে। লাস্ট ফিনিশিং লুকটা কেমন হয়েছে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও। আবারও সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণ তো সবসময় রাধের কথা আগে বললেই পছন্দ করে। তো লাস্ট কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। টাটা।